আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। কেন তোমরা দেখছো আরেক কালার ভিডিও। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসি আপনাদের সবার সামনে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি ডিউটিতে গিয়ে, মানে ডিউটিতে গিয়ে আমি শুরু করতে পারিনি, সেই জন্য ইন্টারভিউ ইন্টু কিছু দিতে পারিনি। আমার একটা ভাই শুরু করেছিল, আর মানে গিয়ে সঙ্গে সঙ্গে দেখছি যে 2-3 বস্তার মতো হচ্ছে চর্কি ফর্কি কী কী, এগুলো হটকা টটকা অনেক কিছু আছে, মাছ টাস ময়ূর। তো ওগুলাই আমরা হচ্ছে ফোটো নিচ্ছিলাম আর এনজয় নিচ্ছিলাম। তো জানি না হচ্ছে তোমরা ভিডিওর মধ্যে দিয়ে কতটা বুঝতে পারবে যে এনজয়টা আমি কীরকম নিচ্ছিলাম। তো আমি তো সেই লেভেলে পেয়েছি, তো তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটা নিশ্চয়ই একটু একটু হলেও পাবে। তো দেখো, আর অনেকজনে অনেক অনেক ছিল, এটা তো কি একটা প্রজাপতি টাইপের ছিল, তা আমি বুঝতে পারছিলাম না, সেই জন্য আর বাচ্চাগুলো মিলে সবাই মিলে করছিলাম। আর মানে অনেক ধরনের ছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে কোনটা কীরকমের। এখানে তো আমরা এই যে এই ফটোটা তো আমরা টেনশনে পড়ে গেছিলাম যে এটা কোন দিক থেকে করে, তো কাছে দিয়ে ঘরে খটকাছিলাম, তো দেখছিলাম যে কোন দিক থেকে, দেখছি যে না এটা একটা আছে ওই পাশ থেকে। অনেক ধরনের ওরকম ছিল, তা আমি ভাবলাম যে এটা আমিই করি, অনেকটা বড় ছিল, অনেকজনে ভয় পাচ্ছিলো, তা আমিই করছিলাম। তো এটা ফটো থেকে ছিল, তারপর আমার দ্বারা হচ্ছিলো না, তো একজন গিয়ে আবার বলছে ঠিক আছে আমিই ধরাই, তো একজন আবার দিল, ঠিক আছে বেশ ভালোই হলো। তারপর মাছ, মাছের ডিজাইনে অনেক ধরনের ছিল, ময়ূর টয়ূর। তো দেখতে থাকো ফুল ভিডিওটা, মজা নিতে থাকো। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে, কমেন্ট করে দিয়ে করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। साथ सफर जाना मुझे है किधर के बीत जाए तुझे उम्र एक पल की भी अब तो दूरी ना मुझको देना।